ওকে রেডি, ঠিক আছে, 3.5 ফিট হাই জাম্প, পুলিশ কনস্টেবল পদের জন্য প্র্যাকটিস চলছে। সোজা ট্রেনিং একাডেমির শিক্ষার্থীরা এখন প্র্যাকটিস করছে 3.5 ফিট হাই জাম্প। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। পুলিশের যে 7টা ইভেন্ট রয়েছে, সেই 7টা ইভেন্টের মধ্যে হাই জাম্প ইভেন্ট প্রথম দিনই হয়ে থাকে এবং এটি সর্বোচ্চ একজন প্রার্থী 3 বার সুযোগ পাবে অতিক্রম করার জন্য। তো যারা আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে আসে প্রস্তুতি নিতে, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর জন্য অথবা পুলিশ বাহিনীর জন্য, আমরা এইভাবেই আমাদের ট্রেনিং গ্রাউন্ডে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের শারীরিক প্র্যাকটিসগুলো করেই থাকি, যাতে করে আমাদের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে গেলে তারা শারীরিক ইভেন্টগুলোতে যাতে ভালো করতে পারে। আর তোমরা যারা দেখছো অবশ্যই বাসায় বসে বসে প্রস্তুতি নেবা খুব ভালোভাবে। গুড, শাবাশ, ভেরি গুড। বাসায় খুব ভালোভাবে প্রস্তুতি নিতে হবে, কারণ সৈনিক হতে চাইলে সুস্থ এবং সুঠাম দেহের অধিকারী হতে হয়। গুড, শাবাস। সে কারণে আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে পড়ালেখার পাশাপাশি আমরা বিভিন্ন ধরনের শারীরিক এক্সারসাইজগুলো করে থাকি। বর্তমান ব্যাচের শিক্ষার্থীরা 3.5 ফিট হাই জাম্প অনুশীলন করছে। তোমরা বাসায় বসে বসে প্র্যাকটিস করবা, যারা আগামীতে পুলিশ কনস্টেবল পদে পরীক্ষা দিবা, যারা কনস্টেবল হতে চাও, তোমাদের এখন থেকে কিন্তু প্রস্তুতি নিতে হবে, কারণ অনেক প্রার্থী দেখা যায় পরীক্ষার কেন্দ্রে গেলে কিন্তু শারীরিক ইভেন্টে খারাপ করে ফেলে। তো শারীরিক ইভেন্টে ভালো করতে চাইলে পূর্ব প্রস্তুতির কোনো বিকল্প নাই। তো পূর্ব প্রস্তুতির জন্য আমাদের সোজা ট্রেনিং একাডেমি রয়েছে, তোমরাও চাইলে এসে প্রস্তুতি নিতে পারো। ওকে আক্তার, আসো। ফাইন, শাবাস, গুড। ওকে, লাস্ট ওয়ান, আসো। ফাইন, এই কেমন লাগলো রে? কেমন লাগছে? ভালো লাগছে স্যার। আক্তার জি স্যার, অনেক ভালো লাগছে। জি স্যার, ক্যাপ্টেন জি স্যার, অনেক ভালো লাগছে স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা আমাদের শারীরিক ইভেন্টের পরীক্ষা চলতেছে, দেখে শেষ পর্যন্ত আমরা আরো অনেকগুলো ইভেন্ট করব, ঠিক আছে? যেগুলো ইভেন্ট সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং পুলিশ বাহিনীতে আসে, সেই শারীরিক ইভেন্টগুলো তো আমরা করবই, পাশাপাশি আমরা অন্যান্য শারীরিক ইভেন্টগুলোও করব। বুঝা গেছে কি? চেষ্টা করতে হবে আর কি, বুঝতে পারছি। ওকে ঠিক আছে, আরেকটা করো তাহলে, চাই। থ্যাংক ইউ ভেরি মাচ।